লাইফস্টাইল, ফ্যাশন এবং কমফোর্ট ফেস্টিভ্যাল। সুন্দর সুন্দর সমস্ত ফটো ফ্রেম রয়েছে এখানে, এসে এখানে এক দাদার সঙ্গে পরিচয় হয়েছে, মানে কি এটার দাদা মানে আমাদের। হ্যাঁ হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আজকে 30 এপ্রিল আমরা চলে এসেছি কোথায়, হাওড়ার হাটে বাজারে সব থেকে লার্জেস্ট ট্রেড এক্সপো মেলাতে, মানে যেখানে হচ্ছে এই প্রথম বছর অর্গানাইজ করেছে। তো অলরেডি দেখতে পাচ্ছ আমি মেলা প্রাঙ্গণে রয়েছি, দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণ হচ্ছে প্রতিভা পত্র জন্য সমিতি মাঠ, মানে আজকে 3 তারিখ এখানে মেলা চলবে, 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, মানে টোটাল 5 দিন মেলা চলবে এখানে। তো চলো আজকে এখানে মেলার ইভেন্ট কনসেপ্ট হচ্ছে তোমার লাইফস্টাইল, ফ্যাশন এবং তোমার ফুড ফেস্টিভ্যাল। তো টোটালটা আজকে দেখাবো তোমাদের এই ইভেন্টটা, আমার কি কি ইভেন্ট হচ্ছে এখানে বা টোটাল এখানে কী কী স্টল এসেছে, মানে আমাদের খাদ্যপ্রেমীদের জন্য যেমন বিভিন্ন আর আকর্ষণ রয়েছে, বা ফ্যাশন যারা ভালোবাসে বা লাইফস্টাইল যারা আছে সবার জন্য বিভিন্ন আকর্ষণ রয়েছে। তো চলো, অলরেডি বুঝতে পারছি প্রচুর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, সাউন্ড হচ্ছে, তার মধ্যে যতটা পারবো তোমাদেরকে কভার করার চেষ্টা করবো। তো আমরা অলরেডি চলে এসেছি, এখন 5টা বাজে বিকাল, এখানে এখন ইনোগ্রেশন আছে কিছুক্ষণের মধ্যে। তো চলো আমরা ভিতরে এন্ট্রি করি, এন্ট্রি করে টোটাল যা যা স্টল হয়েছে বা এখানে যে প্রোগ্রামটা আমরা যতটা সম্ভব তোমাদের কভার করার চেষ্টা করবো, কেন আমাদের আবার বাড়িতেও ফিরতে হবে, তা আমাদের সময় যতক্ষণ আমরা থাকতে পারবো ততক্ষণ তোমাদের কভার করার চেষ্টা করবো। চলো বন্ধুরা সাথে থাকো, আর তোমাদেরকে আবার বলছি যে এখানে অনুষ্ঠানটা চলছে টোটাল 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, তা তোমাদেরকে অবশ্যই আসতে হবে কোথায়, এই হাটে বাজারে এক্সপো লার্জেস্ট এক্সপো, মানে হাওড়া সব থেকে বড় লার্জেস্ট এক্সপো মেলাতে আসতে হলে অবশ্যই আসতে হবে এখানে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আমরা এবার ভিতরে। আমরা এই যে অলরেডি এন্ট্রি করে নিয়েছি, ভিতরে দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে মাঠ প্রাঙ্গনটা দেখতে পাচ্ছ মেলা, যেখানে মেন প্রোগ্রামটা হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখা, আমাদের এখানে থেকে স্টলগুলো দেখতে পারি, একটা স্টল ফটো ফ্রেমে, যেহেতু ওপেনিং ডেট এখনো এখানে ডেকোরেশনের কাজ চলছে, এখনো রেডি হয়নি সব। তো দেখতে পারবে এরকম সুন্দর সুন্দর সমস্ত ফটো ফ্রেম রয়েছে এখানে। চলো রেডি করুক, আমরা আবার আসবো কেন, এই পাশে একটা কাউন্টার আছে, বুট বুটিকের কাউন্টার দেখতে পাচ্ছ, সমস্ত বুটিকের সমস্ত শাড়ি চুড়িদার বিভিন্ন রকম আইটেম আছে। আপনাদের সব বুটিক আইটেম, কি কি আইটেম আছে মহিলাদের সব আইটেম নাকি, আমাদের মহিলাদের সব আইটেম, আচ্ছা আপনাদের এখানে আইটেম গুলো যে আছে তার প্রাইস গুলো কিরকম আছে, মিনিমাম লোয়েস্ট কি আছে আপনাদের এখানে, লোয়েস্ট প্রাইস 200 থেকে স্টার্ট, আর ম্যাক্সিমাম কি আছে, ম্যাক্সিমাম 2000 আর 8000। আচ্ছা আচ্ছা, আজকে এই যে মেলাটা এক্সপো মেলাটা যেটা আজকে স্টার্ট হয়েছে, তাই তো, কত তারিখ পর্যন্ত চলবে আপনাদের স্টলটার নামটা একটু বলবেন আমাদের। আমার নিজস্ব দোকান রয়েছে দানিক সেলুন, কোথায় আছে দানিক সেলুন, আচ্ছা আচ্ছা, বালাজি কমপ্লেক্স না, তারপরে কমপ্লেক্স না, দুজন আমার ওখানে দুটো দোকান আছে, বোম্বে কমপ্লেক্স এন্ড ডিফারেন্ট কমপ্লেক্স, তো প্রত্যেকই আমি তো থ্যাংক ইউ সবই মহিলাদের বিশেষ করে কস্টিউম আইটেম প্রচুর আছে নাকি, আপনার দোকানের কাউন্টারের নাম কি আছে, দেখতে পাচ্ছ চৈত্র মাস, আর চৈত্র মাস মানে সেল সেল সেল, কেনাকাটা দোকান খুলতে হবে দেখুন, দেখতে পাচ্ছ চলো নেক্সট কাউন্টার দিকে, আমার টি শার্ট রয়েছে,
কালেকশন রয়েছে দাদা, দেখতে কালেকশন সমস্ত বাংলাদেশ ঢাকায় জামদানি শাড়ি, যে জামদানি শাড়ি পুরো বিশ্বব্যাপী বিখ্যাত। তো চলো এই কাউন্টারটা আমরা আসি, দেখি স্টলটা কি কি কালেকশন। দেখো শাড়ি কালেকশন গুলো দেখো তোমরা, কত রকম ভেরিয়েশন আছে দেখো। দেখো দেখি শাড়িগুলো কত সুন্দর ঝুলানো রয়েছে, এখানে প্রচুর শাড়ির লাট রয়েছে। দেখো মিনিমাম ভেরিয়েশন আছে। চলো না দোকানে লোকেশন একটু পরিচয় দিই। তো কাকু আপনাদের এখানে কি কি কালেকশন আছে একটু বলুন আমাদের। মেনলি ঢাকাই জামদানি, ঢাকাই মুসলিন, রাজশাহী সিল্ক কাকু, এই হচ্ছে থেকে দেখতেই পারলে তোমরা তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে এই কাউন্টারে, কাপড়ের এই ধরনের কালেকশন নিতে হবে। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবাই আছে, বাচ্চাদের নেই একদম বড়দেরই আছে। এই যে হট প্যান্ট দেখছেন বা ওয়েস্টার্ন দেখছেন, এই সমস্ত বড়দের এবং এথনিকও তাই সমস্ত। মানে মিনিমাম প্রাইস কি আছে আপনাদের এখানে স্টার্টিং, ম্যাক্সিমাম কি আছে আপনাদের? ম্যাক্সিমাম 1200-1400 বিভিন্ন রেঞ্জের আছে। আমি বলতে পারি প্রোডাক্ট খুবই ভালো, এক্স্যাক্টলি রিজনেবল প্রাইস, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। Your smile keeps playing, your miles away, yeah. I would go overseas just like that. Main je program ta hobe, je program ta hobe, ekta dekhai. এখানে বেরলি যে পাঁচ দিন ধরে যে বিভিন্ন রকম প্রোগ্রামে অনেক রকম হচ্ছে, আরো অনেক তো প্রোগ্রাম শুরু করছে, অনেক রকম প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রাম কিন্তু এই স্টেজে কিন্তু হবে। তোমাদের দেখো পিছনে একটা এলইডি স্ক্রিন, আসলে কিন্তু ডেকোরেশন করা দেখতে পাচ্ছ। সন্ধ্যা হলে কিন্তু তোমার আরো লাইটের কাজ হলে কিন্তু অসাধারণ দেখতে লাগছে। ফাইনালি বন্ধুরা এখানে সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এখানকার অনুষ্ঠান শুভোদ্বোধন শুরু হয়ে গেল। তো যেহেতু কপিরাইট ক্লেমের জন্য আমি অরিজিনাল ভয়েস দিতে পারিনি, তো একটু সবাই ম্যানেজ করে নিও। দেখতে পাচ্ছ অলরেডি এখানে সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং প্রাঙ্গণে মানুষের ভিড়ও ক্রমশ বাড়তে শুরু করেছে। তো বন্ধুরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো চলে তোমাদের স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখায়। এই ঢুকেই ডান দিকে তোমরা দেখতে পাবে পোদ্দার ওয়ালপেপার এবং ব্লাইন্ড ইন কোম্পানি। তো এখানে দেখতে পাচ্ছ ওদের কালেকশন অসাধারণ, বিভিন্ন সমস্ত ক্যারেক্টার দেখতে কিন্তু খুব সুন্দরই দেখাচ্ছে, তো ভালোই লাগছে। তো এইগুলো তোমাদের দেখতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে এই যে হাটে বাজারে, দা হাওড়ার লার্জেস্ট ট্রেড এক্সপো মেলাতে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে হাওড়া বোটানিক্যাল গার্ডেনের 2 নম্বর গেটের উঠোদিকে। এই মেলার মাঠেতে অনেক ফুড স্টলও বসেছে,
দেখতে পাচ্ছি এখানে পিজা হাটের একটা কাউন্টার রয়েছে। তো এখানে এদের বিভিন্ন রকম ভেজ নন ভেজ অনেক আইটেম আছে, এসে তোমরা টেস্ট করতে পারো। এবং পিভি আর আইনক্সের কয়েকটা স্টল রয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। এছাড়া একটা ফ্রেশ ব্রান্ড মানে একটা চকলেটের একটা শপ রয়েছে। তো ওদের কালেকশানগুলো দেখো অসাধারণ, সমস্ত চকলেটের কালেকশানগুলো জাস্ট দেখো, বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে এবং তার প্রাইসগুলোও কিন্তু বিভিন্ন। তো অলরেডি দেখতেই পাচ্ছ বিভিন্ন সমস্ত কাপ কেক রয়েছে এখানে, এবং এছাড়াও বিভিন্ন ক্রিম কেকও রয়েছে। তো সেগুলো অলরেডি মেকিং চলছে দেখতে পাচ্ছ, যার প্রাইসগুলো ও বিভিন্ন ধরনের। তো এগুলো টেস্ট করতে হলে তোমাদের কিন্তু আসতেই হবে। ডায়মন্ড মকটেল অ্যান্ড জুস কাউন্টার, তো এদেরকে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম জুসের সব কালেকশান রয়েছে মকটেলের, এবং তার প্রাইস সব বিভিন্ন রকমের রয়েছে। তো এর পাশে আছে দেখতে পাচ্ছ মুম্বাই স্টাইল পিৎজা, এর পাশে রয়েছে একটা ফার্নিচারের স্টল। তো দেখতে পাচ্ছ সেখানে সমস্ত বেতের সমস্ত চেয়ার টেবিল এবং বিভিন্ন আইটেম রয়েছে। স্টেজে তোমরা দেখতেই পাচ্ছ আজকের অনুষ্ঠানের মূল অতিথি তবলা বাদ্য শিল্পী মল্লার সেন মহাশয়কে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। করতালি কুশমিত শুভেচ্ছা জ্ঞাপন করে, এবং অবশ্যই এরপর ব্যাজ দিয়ে আমরা আপন করে নেব যিনি ব্যবহার দিয়ে তার কৃতিত্ব দিয়ে আমাদের কাছে চির আপন। এরপর তো বন্ধুরা ফাইনালি আজকে যে দ্য হাওড়ার লার্জেস্ট ট্রেড এক্সপোতে তোমাদেরকে এনেছিলাম, তো সেখানে মোটামুটি তোমাদেরকে সমস্তটা আমরা কভার করলাম। এখানকার যে সমস্ত স্টল বসেছে বা কালেকশান বা এখানকার যে অনুষ্ঠান সবটাই তোমাদের দেখালাম। তো এখানকে আসার আগে যেটা ভেবেছিলাম যে এখানে হয়তো বিশাল কিছু অ্যারেঞ্জমেন্ট হবে, তো সেরকম অ্যারেঞ্জমেন্টের কিছু এখানে দেখতে পারছি না। তো এখানে ম্যাক্সিমাম স্টল এখানে আমার ফাঁকা পড়ে রয়েছে, তো যদিও হাতে আরও তিন চার দিন সময় আছে, তো আশা করি সমস্ত স্টলগুলোই ফুল ফিল আপ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এসো, এসে এখানে জয়েন করো এবং এখানকার পরিবেশটা উপভোগ করো। এবং এখানে আসলে তোমরা বাচ্চাদের জন্য দেখতে পারো বিভিন্ন রকম রাইড রয়েছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা মেলাতে এসো, যেটা হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেনের 2 নম্বর গেটের উল্টো দিকে হচ্ছে। তো তোমরা অবশ্যই এসো এবং জয়েন করো। তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে আজকে আমি পরিচয় করে দিই আজকে যে হাওড়া দ্য লার্জেস্ট ট্রেড এক্সপো ফেস্টিভ্যাল যে অর্গানাইজার দিদিভাই স্বাগত শিকদা, তোমার সঙ্গে পরিচয় করে দিই। তো এই দিদিভাইয়ের ইনভিটেশনেই আমরা এতদূর এসেছি, তো এখানে এসে খুব ভালোই লেগেছে। তো তবে যেটুকুনি খামতি রয়েছে মানে এখানকার যে স্টলগুলো এখনও ফুল ফিল আপ হয়নি, তো আশা করবো এখানে 2-1 দিনের মধ্যে সমস্তটা ফুল ফিল আপ হয়ে যাবে এবং তোমরা এসে এগুলো এনজয়মেন্ট করো। আশা করবো এদের প্রোগ্রামটা খুব সাকসেস হবে, তো আগামী বছর আরও বড় ধরনের প্রোগ্রাম করতে পারবে এই আশাই রাখবো। তো বন্ধুরা আবারও একবার বলছি, তো তোমরা অবশ্যই এসো এখানে এসে জয়েন করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই প্রোগ্রামটা। আর দিদিভাইকেও অনেক থ্যাঙ্ক জানাচ্ছি আমরা আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য, এবং আশা করব আপনাদের প্রোগ্রামটাও খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। তো এই আশাই রাখছি, তো অনেক বেস্ট উইশেস আমাদের তরফ থেকে রইল। বন্ধুরা ফাইনালি আমরা এই যে হাটে বাজারে যে ওদের ট্রেড এক্সপো মেগা ট্রেড এক্সপো হচ্ছে এটা হাওড়াতে, তো সেখানে আমরা এসেছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে। তো এসে এখানে এক দাদার সঙ্গে পরিচয় হয়েছে, মানে থিয়েটার দাদা, মানে আমাকে সত্যিকার আমি ভাবতে পারি দাদার সঙ্গে পরিচয় হবে। তো দাদা প্রথম নামটা আমি বলি, দাদার চ্যানেল নাম হচ্ছে রাজ আনটাচ, তাই তো? এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছি। তো দাদা আমাদের রেটি ভিউয়ারদের কিছু বলো তুমি। ভিউয়ারদের জন্য একটাই কথা বলার, আয় চ্যানেলটাকে সাপোর্ট করো। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাইকে আমি একটা সাজেশন দিলাম যে তুমি তো খেতে ভালোবাসো, তো একটু খাবারের উপর কিছু কন্টেন্ট নিয়ে আসো, কারণ খাবারটাই কিন্তু এখন বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য। আর ভাইয়ের চেহারাও দেখতে পাচ্ছ একদম হাট্টা কাট্টা আছে, খাওয়া দাওয়া করলে কিন্তু দারুণ লাগবে। তো খাওয়া দাওয়া হবে, একদিনকে জমিয়ে কোলাপ হবে, কোনো অসুবিধা নেই। আর ভাইয়ের চ্যানেলটাকে ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো আর শেয়ার করো ভিডিওস, তাহলে কিন্তু হবে না। এক্স্যাক্টলি, তো শুনতে পারলাম দাদা কিন্তু অনেক বড় মাপেরই, কিন্তু দাদার যে ব্যাকগ্রাউন্ড আমি দেখলাম অনেক বড় মাপেরই ইউটিউবার। তো আমি অবশ্যই অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছি এবং তোমাদেরকে অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দাদার চ্যানেলটা অবশ্যই আমার যত বন্ধু আছে সবাই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি চ্যানেলটা শেয়ার করো। তো চলো দাদার সঙ্গে মিট হবে, ভালো লাগলো, চলো আমরা খুব তাড়াতাড়ি দাদার সঙ্গে নেক্সট দেখা হবে। তো ফাইনালি বন্ধুরা আমরা এখানে এসেছি প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেছে সময়। তো আজকে এসে এখানে যেটা দেখতে পারলাম অলরেডি উদ্বোধনী ওদের অনুষ্ঠান হয়ে গেছে, শুরু হয়েছে শুনতে পারলে একটা সঙ্গীত অনুষ্ঠান দিয়ে। তো এখানে মেনলি যেটা ওদের যে লাইফস্টাইলের যে দোকানপাটগুলো সেগুলো হয়তো কম বেশি রেডি হয়েছে, কিন্তু মেন যেটা ফুডের আইটেম ছিল তো ফুডের স্টলগুলো এখন কিন্তু সেভাবে রেডি হয়নি, তো যার ফলে তোমাদের কিন্তু বেশি একটা দেখাতে পারছি না। বা যেহেতু রাত হয়ে যাচ্ছে আমাদের অনেক দূর ফিরতে হবে, তো আজকের মতো এই পর্যন্ত। তো আমার হাওড়ার যে সমস্ত বন্ধুরা আছো বা আমার যে ভিডিওটা যারা যারা যতদূর পর্যন্ত যাচ্ছে দেখতে পাচ্ছ যারা, তো সবাইকে আমি বলবো অবশ্যই তোমরা আগামীকাল থেকে হয়তো এখানে টোটালটা রেডি হয়ে যাবে, তোমরা অবশ্যই এসো। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে,
এখানকার যে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, এবং সন্ধ্যাবেলা ওয়েদার তো আর গরমকাল যেহেতু সন্ধ্যাবেলা ওয়েদার ঠান্ডা পরিবেশ থাকে, অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই এসে তোমরা এই অ্যাটমসফিয়ারটা উপভোগ করো, এবং যে স্টলগুলো হবে সেগুলো টোটাল টেস্ট করেও দেখো খাবারগুলো, এবং যে গার্মেন্টস দোকানগুলো সেগুলো একবার দেখো। তো এইটুকু পর্যন্ত আজকের মতো ভিডিওটা, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো, সাথে থাকো। আর যারা এখন আমাদের পরিবার আসেনি, আমাদের পরিবার অবশ্যই এসো, আমাদের পরিবার সদস্য বেল আইকন নোটিফিকেশন অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট বন্ধুরা, টাটা, সি ইউ নেক্সট ভিডিওতে, খুব রাতে দেখো।